আপনারা জানেন যে আমাদের 26-তে আমাদের টিম চলে যাবে, সেই জন্য দেখা যাচ্ছে যে তামিমের পক্ষে এশিয়া কাপে ফেরাটা পসিবল হচ্ছে না। ফার্স্ট, আর আমার কাছে মনে হয় যে টিমের কথা চিন্তা করে আমার স্টেপ ডাউন করে যাওয়াটা ইট উইল বি দ্য বেস্ট পসিবল থিং। আমরা একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ফোনে কথা বলেছি আজকে, ওনাকেও আমার মেসেজটা আমি দিয়েছি, উনিও বুঝেছেন, উনি আমাকে বুঝে উনি যা বলার আমাকে খুব সুন্দর করে বুঝে বলেছেন। হায় হায়, দিন শেষে যে লাউ সেই কদু। পাপনের বাসায় তামিম ইকবালের সঙ্গে পাপন ও জালাল ইউনুসের গোপন বৈঠক শেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। অধিনায়কত্বের পাশাপাশি আসন্ন এশিয়া কাপ থেকে বাদ পড়ল তামিম ইকবাল। দর্শক, আজ সন্ধ্যায় পাপনের বাসভবনে আসেন তামিম ইকবাল, রাত 8:30 নাগাদ বসে তামিম পাপনের গোপন বৈঠক। প্রায় এক ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম, পাপন ও জালাল ইউনুস। তামিম ইকবাল বলেন, আমিও নিজে থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি, আর সামনে যেহেতু বিশ্বকাপ, তাই মারাত্মক ইঞ্জুরির থেকে বাঁচতে এশিয়া কাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে তামিম ইকবাল, এবং এ কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন তামিম। তো দর্শক, তামিমের কথা শুনে কি মনে হয় আপনার, তামিম ইকবাল কি নিজ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন, নাকি ভেতরে ভেতরে আছে কোনো রহস্য? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।